আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি আসছে রোজা উপলক্ষে কিছু সালাদের রেসিপি শেয়ার করব। গত বছর এবং তার আগের বছর আমি বেশ কিছু সালাদের রেসিপি শেয়ার করেছিলাম, সবাই পছন্দ করেছিল, তাই এবারও আপনাদের জন্য সালাদের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখি নি এক এক করে রেসিপিগুলো। প্রথমে তৈরি করব বাঁধাকপির সালাদ। আজকে আমি বাঁধাকপির সালাদটা দুই রকম বাঁধাকপি দিয়ে তৈরি করেছি, বেগুনি বাঁধাকপি আর সাদা বাঁধাকপি। এখন বাজারে পাওয়া যাচ্ছে বেগুনি বাঁধাকপি, সুপার শপগুলোতে সারা বছরই পাওয়া যায়, আর বাজারে শীতের শেষে এই সময়ে বেগুনি বাঁধাকপিটা পাওয়া যায়। প্রথমে আমি বাঁধাকপি কেটে নিব। একটা সাদা বাঁধাকপি নিলাম, এটাকে মাছ বরাবর কেটে নিব। এটাকে আমি মোটামুটি চার টুকরা করে নিব। এবার পাতলা পাতলা করে স্লাইস করে নিব, যতটা সম্ভব একদম পাতলা করে স্লাইস করে নিব। এরকম চিকন করে স্লাইস করে নিব। বাঁধাকপির অর্ধেকটা আমি কুচি করে নিলাম, যতটা সম্ভব মিহি করে কুচি করে নিয়েছি। একইভাবে একটা বেগুনির বাঁধাকপিকেও চার ভাগের এক অংশ নিয়েছি, এটাও আস্তে আস্তে কুচি করে নিব। বেগুনি বাঁধাকপিও কেটে নিলাম, এটাও মিক্সিং বলে নিয়ে নিব। এবারে কাটবো গাজর, গাজরটাকেও কুচি করে নিব। গাজর কাটা হয়ে গেলে এটাও মিক্সিং বলে নিয়ে নিব। এবারে কাটবো শশা, শশাগুলোকে মাঝখান থেকে চার টুকরা করে তারপর স্লাইস করে নিব। যেহেতু শশাটা একদম কচি তাই আমি খোসা ছাড়াচ্ছি না, খোসা ছাড়াই কেটে নিব। শশা কাটা হলে এটাও মিক্সিং বলে নিয়ে নিব। এবার কাটবো লাল ক্যাপসিকাম, লাল ক্যাপসিকামটা আমার কাছে আছে তাই আমি নিচ্ছি। লাল ক্যাপসিকাম সালাদে নিতেই হবে এমন কোনো কথা নেই, থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। বিচিটা বাদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। এভাবে কেটে নিচ্ছি। লাল ক্যাপসিকাম কেটে নেওয়ার পর এটাও বাকি সালাদের উপকরণগুলোর সাথে নিয়ে নিব। এবার কাটবো সবুজ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকামটা কেটে নিলাম, এটাও নিয়ে নিব মিক্সিং বলে। এবারে কাটবো কাঁচা মরিচ, ধনিয়া পাতা, অল্প একটু লেটুস পাতা এবং লাগবে এক স্লাইস লেবুর রস। এবার নিয়ে নিব ধনিয়া পাতা, কাঁচা মরিচ এবং লেটুস পাতাটা মাছ বরাবর নিয়ে নিব। সবার শেষে কাটবো একটা পেঁয়াজ। এবার এই কেটে নেওয়া পেঁয়াজগুলো সালাদের মিশ্রণের সাথে নিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ক্রাশ করা কালো গোলমরিচের গুঁড়া, এক টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিব এক স্লাইস লেবুর রস। ব্যাস, এখন এই মিশ্রণগুলি মিলিয়ে নিলে হয়ে যাবে বাঁধাকপির খুবই মজাদার সালাদ। চাইলে আপনারা এই এক প্লেট সালাদ দিয়েও ব্রেকফাস্ট বা ডিনার সারতে পারেন। আমাদের বাসায় একজন ভাড়াটিয়া ছিল, তার বাড়ি ছিল সুদান। সে তার সকালের ব্রেকফাস্ট প্রতিদিনই এক গ্লাস দুধ আর বাঁধাকপি দিয়ে করত। যেহেতু তখন আমরা সেরকম বড় ছিলাম না, ছোট ছিলাম, তখন আমরা খুব অবাক হতাম যে বাঁধাকপি দিয়ে আবার ব্রেকফাস্ট কিভাবে করে। তো বড় হওয়ার পর বুঝলাম যে না, এটাও খাওয়া যায়। এখন সবকিছু একসাথে মিলিয়ে নেওয়া সালাদটা একটা প্লেটে নিয়ে নিব পরিবেশন করে। অত্যন্ত কালারফুল খুবই মজার সালাদটা আমি তৈরি করে নিলাম। এভাবে আসছে রোজায় ব্রেকফাস্টে অথবা চাইলে দুপুরের খাবার বা রাতের ডিনারের সাথেও সাইড মেনু হিসাবে এই সালাদের রেসিপিটা রাখতে পারেন। যে কোনো রিচ ফুডের সাথে সাইড ডিশ হিসাবেও এই সালাদটা রাখতে পারেন। যে কোনো কাবাবের সাথে, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, রুটি বা পরোটার সাথেও এই সালাদটা খুবই ভালো যায়, খুবই হেলদি এবং খুবই মজার। তো আশা করছি আসছে রোজায় ইফতারিতে বা ডিনারে আপনারা বাঁধাকপির সালাদের এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। এবারে তৈরি করব পাস্তা সালাদ। এই সালাদটা তৈরি করলে আর কোনো কিছুই খাওয়ার প্রয়োজন নেই, এটা খেলেই হয়ে যাবে। তো চলুন দেখে নিই পাস্তা সালাদের খুবই সাধারণ আর খুবই মজার একটি রেসিপি। তো পাস্তা সালাদ তৈরি করতে এখানে আমি এক প্যাকেট পাস্তা নিলাম, এখানে 150 গ্রাম শুকনো পাস্তা আছে। এখন প্রথমে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য পর্যাপ্ত ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সেই সাথে দিয়ে দিব 1 প্যাকেট পাস্তা।
পাস্তা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। পাস্তা দেওয়ার পর 8 থেকে 10 মিনিট রান্না করলেই পাস্তা একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। কোনো কোনো পাস্তা সিদ্ধ হতে 10 মিনিট লাগে, আর কোনো কোনো পাস্তা সিদ্ধ হতে 8 মিনিট লাগে। এটাই হচ্ছে পার্থক্য, তবে মিনিমাম 8 মিনিট অবশ্যই লাগবে। 10 মিনিট ধরে নেড়ে চেড়ে পাস্তাগুলি সেদ্ধ করে নিলাম। এবার চেক করে নিব সেদ্ধ হয়েছে কিনা। ছুরি দিয়ে এভাবে চাপ দিলে যদি দুই ভাগ হয়ে যায় তাহলে বোঝা যাবে যে পাস্তা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে পাস্তাটা ছেঁকে নিব। এবার এটা একটু কলের পানি দিয়ে ধুয়ে নিব। এখন পাস্তার উপরে কিছুটা তেল দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম, পাস্তা সিদ্ধ, প্রিপারেশন শেষ। এবার চলে যাব পরবর্তী স্টেপে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ছোট ছোট টুকরো করে কাটা মুরগির মাংস, এরকম ভাবে। সেই সাথে নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1/3 কাপ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এবার এই উপকরণগুলো একসাথে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে চলে যাব চুলায়। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রান্নার তেল। তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব মেখে রাখা মুরগির মাংস। এবার ধীরে ধীরে মুরগির মাংসটা কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মুরগির মাংসটা যখন স্বচ্ছ হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ এরকম গোল গোল করে কাটা সসেজ। সসেসটা অপশনাল, না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই, দিলে সালাদের টেস্টটা অনেক ভালো আসে। এবার সসেস আর মুরগির মাংসটাকে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভালো করে রান্না করে নিব। আর মুরগির মাংস থেকে পানি উঠবে, সেই পানিটাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর সসেসটা আসলে রান্না করার কিছু নাই, সসেসটাও এর সাথে ভাজা হয়ে যাবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে মুরগির মাংসটাকে রান্না করব 5 মিনিট ধরে। এরই মাঝে মুরগির মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলছি। মুরগির মাংস আর সসেস রান্না হয়ে গেছে, মুরগির মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। মুরগির মাংস সিদ্ধ হতে আসলে বেশি সময় লাগে না। চুলা বন্ধ করে দিয়ে এবার তুলে নিব। তুলে নিলাম, সব কিছু রেডি করে নিলাম। এবার পাস্তা সালাদটা তৈরি করে নেওয়ার পালা। একটা বড় মিক্সিং বোল নিলাম, এর মধ্যে নিয়ে নিব সিদ্ধ করে নেওয়া পাস্তা, সেই সাথে রান্না করে নেওয়া মুরগির মাংস আর সসেস। এবার এর সাথে নিয়ে নিব সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, শসা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, কিছু ব্ল্যাক অলিভ। এই উপকরণগুলি হালকা হাতে একটু মিলিয়ে নিব। মিলানো হয়ে গেলে এবার যোগ করব 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনেজ, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ বা টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। এবার এই উপকরণগুলো হালকা হাতে আবারও মিলিয়ে নিব। এবারে যোগ করব চিজ সস 3 টেবিল চামচ পরিমাণ। চিজ সসের রেসিপিটা আমি আমার লাইফ উইথ সালমা চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি উপরে আই বাটনে দিয়ে দিব। এখন আবারও মিলিয়ে নিব। এবারে যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল, সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মধু। মধুটা অপশনাল, যাদের মিষ্টি খাওয়া নিষেধ তারা মধুটা স্কিপ করতে পারেন। 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা। আবারও মিলিয়ে নিব। মিলানো হয়ে গেল, এখন পরিবেশন করে নেওয়ার পালা। পরিবেশন করে নিলাম। ডেকোরেশনের জন্য এর উপরে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিব, কিছু ব্ল্যাক অলিভ। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার রেস্টুরেন্টের স্বাদে পাস্তা সালাদ। ঘরে যা যা কিছু আছে সেগুলো দিয়েই এটা তৈরি করা যায়। আমি যা যা দিয়েছি তাই যে দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, একদম সিম্পলভাবে তৈরি করলেও কিন্তু এই সালাদটা খেতে অনেক মজা লাগে। এই ডিশটা এত বেশি মজার আর এত বেশি হেলদি, এটা খেলে আর কোনো কিছু খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি সবার কাছেই খুব ভালো লাগবে। এবারে তৈরি করব প্রোটিন সালাদ, অনেক মজার খেতে আর হেলদি তো অবশ্যই। যে কোনো মিলের ইন্টারনেট হিসেবেও আপনারা এই সালাদটা আপনাদের খাবারের মেনুতে রাখতে পারেন। প্রোটিন হিসেবে আমি যেই উপকরণগুলি নিয়েছি সেগুলো হচ্ছে ভাজা চীনা বাদাম এবং সেদ্ধ ছোলা আর কাঁচা ছোলা, তিনটাই খুবই স্বাস্থ্যকর প্রোটিন। তো এই প্রোটিন সালাদটা তৈরি করতে আমি কিছু সালাদের উপকরণ কেটে নিব। তো চলুন শুরু করা যাক। প্রথমে কাটবো একটি খিরা বা শসা। বাদাম ছোলা যেহেতু একটু গোল গোল টাইপের তাই আমি একটু চারকোনা বা গোল গোল করে কেটে নেওয়ার চেষ্টা করছি। সবগুলো উপকরণই আমি এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করব, তাহলে দেখতে ভালো লাগবে সালাদটা। এবার কেটে নিব একটি গাজর, গাজরটাকেও একইভাবে কেটে নিব।
শসা গাজর কেটে নিলাম। এবারে কাটবো একটা লাল ক্যাপসিকাম। ক্যাপসিকামের চার ভাগে এক অংশ নিয়েছি আমি। ক্যাপসিকামটা অপশনাল, না চাইলে না দিলেও হবে, আমি দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, না দিলেও কোনো সমস্যা নেই, ক্যাপসিকামটা একেবারেই অপশনাল। ক্যাপসিকামটাও কেটে নিলাম। এবার কাটবো পেঁয়াজ। কেটে নেওয়া শসা গাজর ক্যাপসিকাম পেঁয়াজ একটা মিক্সিং বোলে নিয়ে নিব। এবার কাটবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একটা বাটিতে তুলে রাখছি। একটুখানি পুদিনা পাতা কেটে নিব। পুদিনা পাতা অপশনাল, না থাকলে না দিলেও হবে, আমার কাছে আছে, আমি দিচ্ছি আমার গাছের পুদিনা। পুদিনা পাতা হজমে খুবই সহায়তা করে আর খুবই হেলদি। সারাদিন রোজা রাখার পরে আমরা যদি কোনো রিচ ফুডও খাই তাহলে পুদিনা পাতা হজম করতে সহায়তা করবে। পুদিনা পাতাটাও তুলে নিব একটা বাটিতে। এবারে একটা কাঁচামরিচ কেটে নিব। কাঁচামরিচটা যার যার স্বাদ অনুযায়ী, আমি একটা কাঁচামরিচই দিব কারণ আমরা ঝাল একটু কম খাই। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুপাতে দিতে পারেন। কাঁচামরিচটাও তুলে নিব পুদিনা পাতার সাথে। এবারে আধা ইঞ্চি পরিমাণ আদা একদম মিহি করে কুচি করে নিব। আদা কুচিটা এক সাইডে রেখে দিলাম। এবারে কাটবো একটা লেবু। লেবুটাও এই সালাদের মধ্যে খুব ভালো লাগে খেতে। এক স্লাইস লেবু নিলাম আমি, এর থেকে তিন ভাগের এক অংশ। এটার রসটা আমি এই সালাদে ব্যবহার করব, আর এই যে অল্প একটু নিয়েছি এটাকে আমি একদম মিহি করে কুচি করে এই সালাদে ব্যবহার করব। খুবই ভালো লাগে এভাবে সালাদের মধ্যে দিলে লেবুটা, একটু একটু টক টক লাগে, আর এই যে খোসার যে একটা সুন্দর ঘ্রাণ সেটা সালাদের মধ্যে থাকে, খুবই ভালো লাগে খেতে। এবার আমি এটাকে একদম মিহি করে কুচি করে নিব। লেবুটাও আমি কুচি করে নিলাম মিহি করে। তো আমার কাটাকুটির পালা শেষ। এবারে সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নেওয়ার পালা। দিয়ে দিব সেদ্ধ ছোলা, কাঁচা ছোলা, চীনা বাদাম ভাজা। এখানে বাদাম নিয়েছি আধা কাপ, সেদ্ধ ছোলা এক কাপ আর কাঁচা ছোলা এক কাপ। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি আর কাঁচামরিচ কুচি, স্বাদ মতো পিঙ্ক সল্ট, লেবু কুচি, আদা কুচি, দুটি লেটুস পাতা কুচি করে দিলাম, এটাও অপশনাল, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। আর কিছু দিয়েছি বেগুনি, বাঁধাকপি, এটা আমার কাছে ছিল, আমি তাই দিচ্ছি কালারের জন্য, এটাও অপশনাল। আপনার হাতের কাছে যা যা আছে তা দিয়েই কিন্তু করা যাবে। এখানে আমি যা যা দিয়েছি তাই দিতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট সালাদ বানানোটা হচ্ছে কথা। আমি কালারের জন্য এগুলো দিচ্ছি, দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। এই উপকরণগুলো প্রথমে আমি একটু ভালো করে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে এবার যোগ করব লেবুর রস। এবং এই সালাদের মধ্যে আমি ব্যবহার করি সরিষার তেল। এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এই সালাদটা একদম খাঁটি সরিষার তেল দিয়ে খেতেই বেশি মজা লাগে। এবার এই উপকরণ সবগুলো একসাথে মিলিয়ে নিব। বাস মিলানো হয়ে গেল, এখন পরিবেশন করে নেওয়ার পালা। তৈরি হয়ে গেল খুবই হেলদি আর খুবই মজার প্রোটিন সালাদ। প্রোটিন, ভেজিটেবলস, মিনারেলস সবই এর মধ্যে আছে, আর কোনো কিছুর কোনো দরকার পড়ে না। যারা ভেজিটেরিয়ান আছেন তারা ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আর কেউ যদি পেঁয়াজ খেতে না চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। তো আশা করছি প্রোটিন সালাদের এই খুবই মজার রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে এবং ভালো থাকবেন। আর যারা ডাইটিংয়ে আছেন তারাও ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবারে তৈরি করব গ্রিক সালাদ, অনেক মজার আর অনেক বেশি হেলদি। চাইলে ইফতারিতে শুধুমাত্র এই সালাদটা খেতে পারেন, ব্রেকফাস্টে অথবা দুপুরের খাবারে অথবা রাতের খাবারেও এই সালাদটা খেতে পারেন, এর সাথে আর কোনো কিছু না খেলেও চলবে। এর জন্য আমি এরকম তিন কোয়া রসুন নিলাম, এটা আমি একটা হামানদিস্তায় নিয়ে নিলাম। সেই সাথে নিব একটা কাঁচামরিচ, কাঁচামরিচটাকে কুচি কুচি করে দিব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে আপনারা কাঁচামরিচটা নিতে পারেন, ইচ্ছে করলে একটার বেশিও নিতে পারেন অথবা চাইলে হাফ নিতে পারেন। আমি পুরো কাঁচামরিচটা নিলাম না, যেহেতু বড় তাই অর্ধেকের চেয়ে কিছুটা বেশি পরিমাণ নিলাম। এখন এই ছেঁচনির সাহায্যে রসুন আর কাঁচামরিচটাকে ছেঁচে নিব, ছেঁচে থেঁতো করে নিব। ছেঁচে নিলাম, এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে সালাদের উপকরণগুলো কেটে নিব। প্রথমে কেটে নিব শসা। শসার পিছনের আর সামনের অংশটা কেটে বাদ দিয়ে মাঝ বরাবর কেটে নিব। তারপর এটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। এরকম করে কেটে নেওয়ার পর এটাকে আবার মাঝখান থেকে আমি আরেকটা টুকরা করে নিব। এভাবে টুকরা করে নিলাম। এখন বাকি অংশটাও এভাবে কেটে নিব। একইভাবে আরেকটাও কেটে নিব। শসা কেটে নেওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব। এবারে কেটে নিব দুটি টমেটো। টমেটোটা আমি আগেই ধুয়ে নিয়েছি, উপরের বোটার অংশটা ফেলে দিব। এবারে টুকরা করে নিব এবং মুখের অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দিব। এবার এটাকে এভাবে লম্বালম্বিভাবে টুকরা করে নিব। একটা টমেটো কাটা হয়ে গেলে আরেকটাও একইভাবে কেটে নিব। টমেটো কাটা হলে এটাও শসার সাথে নিয়ে নিব। এবার কেটে নিব ক্যাপসিকাম।
এভাবে লম্বা লম্বি স্লাইস করে নেওয়ার পর এটাকে মাঝখান থেকে আবারও কেটে নিব এবং ক্যাপসিকামগুলো এরকম হবে। এখানে আমি অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম ব্যবহার করছি। এবার এই ক্যাপসিকাম কুচিটাও টমেটো আর শসা কুচির সাথে নিয়ে নিব। এবারে কেটে নিব লেটুস পাতা। লেটুস পাতাও টমেটো ক্যাপসিকাম আর শসার সাথে নিয়ে নিব। এবার কেটে নিব একটা পেঁয়াজ, ধনিয়া পাতা, কিছু পুদিনা পাতা। সালাদের মধ্যে পুদিনা পাতাটা দিলে পরে খেতেও যেমন টেস্ট হয়, আবার স্বাস্থ্যের দিক থেকেও অনেক ভালো হয়, কারণ পুদিনা পাতা হজমের সহায়তা করে। এবারে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব। এখন কাটবো ব্ল্যাক অলিভ। ব্ল্যাক অলিভটা অপশনাল, যদি হাতের কাছে না থাকে, না থাকলে না দিলেও হবে, তবে অরিজিনাল গ্রিক সালাদে ব্ল্যাক অলিভটা দেয়া হয়। আমাদের দেশে সুপার শপগুলোতে ব্ল্যাক অলিভ পাওয়া যায়। একটা অলিভকে আমি চার টুকরা করে নিচ্ছি, ব্ল্যাক অলিভও নিয়ে নিচ্ছি সালাদের সাথে। এখন কাটবো পনির, এটাকে ডেইরি চিজ বলে বা ডেইরি পনির বলা হয়। এটাকে আমি স্লাইস করে কেটে নিব, অর্থাৎ শসা যেভাবে কুচি করেছি ঠিক সেইভাবে কুচি করে নিব। এটা সুপার শপগুলোতে অথবা অনলাইনে যে গ্রোসারি শপগুলো আছে সেখান থেকে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। এটার প্রাইস 200 গ্রামের দাম 200 টাকা। মোটামুটি এরকম সাইজ করে আমি কেটে নিলাম। এখন এই কেটে নেওয়া পনির অন্য একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি, এটা সবার শেষে অ্যাড করব। এবারে আমি একটা লেবু কেটে নিব, কেটে নিলাম। এখন চলে যাচ্ছি সালাদ ড্রেসিংটা তৈরি করতে। এবারে লেবুটা চিপে রসটা বের করে নিব, বাকি অর্ধেকটা থেকেও রসটা বের করে নিচ্ছি। এবার এই লেবুর রসের সাথে যোগ করব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, 3 টেবিল চামচ পরিমাণ, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো পিঙ্ক সল্ট, 1 টেবিল চামচ পরিমাণ মধু। এখন এই উপকরণগুলি একসাথে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে ওই যে তৈরি করে রেখেছিলাম কাঁচামরিচ আর রসুন ছেঁচা, সেই ছেঁচে নেওয়া কাঁচামরিচ আর রসুনটা এই সালাদ ড্রেসিংয়ের সাথে যোগ করে নিব। এবার মিলিয়ে নিব। মেলানো হয়ে গেল, তৈরি হয়ে গেল সালাদ ড্রেসিং। এবারে চলে যাব সালাদের সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিতে। সালাদগুলোর সাথে এবারে যোগ করব কেটে নেওয়া ডেইরি পনির এবং কিডনি বিন অর্থাৎ রাজমা ডাল। এই রাজমা ডাল সারা রাত ভিজিয়ে রেখে, অর্থাৎ 6-7 ঘন্টা ভিজিয়ে রেখে সকালবেলা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সমপরিমাণ পানি দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে 1 কাপ পরিমাণ সিদ্ধ করা রাজমা ডাল। এবার এই সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার জন্য আমি একটা বড় ডিশ নিচ্ছি, এর মধ্যে সমস্ত কিছু একসাথে ঢেলে নিব। এবারে এর মধ্যে দিয়ে দিব এই তৈরি করা সালাদ ড্রেসিং এবং এখন মিলিয়ে নেওয়ার পালা। এর মধ্যে রস বের করে নেওয়ার পর যে লেবুর খোসাটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি, এতে করে সালাদের মধ্যে লেবুর কিছুটা ঘ্রাণ আসবে। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাস্থ্যসম্মত গ্রিক সালাদ। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং ভেজিটেবলস ও মিনারেলস আছে, যার কারণে এটা খেলে যেমন পেট ভর্তি হয়ে যায় তেমনি খেতেও অনেক মজা আর অনেক অনেক হেলথ বেনিফিট আছে এর মধ্যে। তো আশা করছি আপনারা ইফতারিতে এই সালাদটা তৈরি করে খাবেন, এর সাথে আর অন্য কোনো কিছুই খাওয়ার প্রয়োজন পড়বে না আর খেতেও বেশ মজা। তো আশা করছি আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমি এক এক করে 4 রকমের সালাদ তৈরি করে নিলাম এবং তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি খুবই হেলদি আর খুবই মজার সালাদের এই রেসিপিগুলো আপনারা তৈরি করে খাবেন, ডাইটিং এর মেনুতেও রাখতে পারেন, অথবা চাইলে ইফতারিতেও আপনারা এই সালাদগুলো রাখতে পারেন। তো আশা করছি রেসিপিগুলো আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওগুলি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।